السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা ভালো আছেন সবাই? মাত্র মাগরিবের নামাজের পর সালামের জবাব আরেকটু আওয়াজ চাই সবাই আন্তরিকতার সাথে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم يا أبا سفيان جئت بكرامة الدنيا والآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين দুরুদ ইব্রাহিম পড়ে সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ملك ذكر تبو يمكي تباكي يا خدائي মালিকা দিকির তুবু এমকে তু বাকি হুদাহি নরহম মন বজু জারা হে কে তু রাহে তুমারি
দর্দ দিল কিসে কাহ, দর্দ দিল কিসে কাহ, তুমি তো গমখার নেই, আরে খোদা তেরে সাওয়া কোই মদদকার নেই, আরে খোদা তেরে সাওয়া কোই মদদকার নেই, তু করিমি তু রহিমি তু সামিহি তু বসিরি, তু করিমি তু সামিহি তু বসিরি, তু জলিলুল জবরুতি তু আমিরুল উমারাই, তু করিমি তু রহিমি তু সামিহি তু বসিরি। সবাই প্রাণ খুলে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, অতিবাহিত করার হায়াতের কিছু সময় জান্নাতের বাগানে দিব এ বুঝার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন সে মহান মনিব, আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি পড়ি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের
শুকুর আল্লাহ তাআলা নেক বান আমাদেরকে নেক কাজ করার মতন সুযোগ করে দেওয়া, আর নেক কাজ করতে আমাদের কাছে ভালো লাগা, এটা আল্লাহ পাকের অনেক বড় মেহরবানি, ঠিক কি না? তার আমাদের ছোট্ট একটা হায়াত, ঠিক কি না? খুব সংক্ষেপ, খুব ছোট একটা হায়াত, কিন্তু এই হায়াতটা মূল্যে ভরা। সুবহানাল্লাহ, কিসে ভরা? মূল্যে ভরা। যদিও হায়াতটা আমাদের ছোট হয়, সময়টা আমাদের একেবারেই সীমিত, অল্প একটা সময়, কিন্তু আমাদের হায়াতের মধ্যে দাম বেশি না কম। আমাদের সেজদা একটা, অন্য অন্যদের নবীদের সেজদা মাসকে মাস, বছরকে বছর, যে যা করলে যেটা দিবেন আমাদেরকে একটার বিনিময়ে আল্লাহ হাজারো সেজদার থেকেও বেশি মর্যাদা, বেশি মর্তবা একটা সেজদার বিনিময় দিবেন। সেটা একমাত্র একটাই কারণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উসিলায়, ঠিক কিনা? সম্পর্কটা ওনার সাথে এমন থাকা চাই যে ময়দানে মাহশরে যেন এমন না হয় যে উনি আমাদেরকে চিনবে না। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের চেহারা মুবারক মলিন হয়ে গেছে, চিন্তা পড়ে গেলেন, এটা কি ধরনের কথা? আমার সাহাবি তো 16 লক্ষ, সাহাবি কত লক্ষ? পাশে বসা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ঠান্ডা মেজাজের মানুষ নাকি? আপনারা কি মাঠে আছেন আসলে? এই না এখন যে মনে হইতেছে, এই বাগানে কথা বললে নেকি দিবেন আল্লাহ তাআলা, এই বাগানের বাহিরে যাই যদি বলেন আমার ভাই তোমার ভাই ছাতা ভাই নাতা ভাই নেকি হবে, এখানে কথা বলবেন নেকি হবে, সুবহানাল্লাহ বলবেন নেকি হবে, আমলের অ্যাকাউন্টে আমলের ব্যাংকে আস্তে 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 সামান তৈয়ার হইতেই থাকবে, সুবহানাল্লাহ। এই কারণে দিবেন, যেই দিকে তাকাবেন সেই দিকেই খোদার খোদাইত্ব চলে, কার যেই দিকে তাকাবেন, যেই দিক যাবেন, যেই দিক ফিরবেন, ওই দিকেই কার কেরামতি চলে, খোদার খোদাইত্ব চলে, আল্লাহ পাকের পাওয়ার চলে। হর রং মে তুহার বউ মে তুহার জাম মে তুহার দম, হর রং মে তুহার বউ মে তুহার জাম মে তুহার দম, দেখতা হো যেদার চাহতা হো অফকি রহম করম, তু দিল মে তু আতা হে সমঝ মে নহি আতা, তু দিল মে তু আতা হে সমঝ মে নহি আতা, বস জান লিয়া মাই তেরে পেহচানো ইহি হায়, বস জান লিয়া মাই তেরে পেহচানো ইহি হায়। আল্লাহ আরে পরে বান্দা আল্লাহকে সেজদা করবে না কি জন্য শুনো, এ বান্দা তোমার চন্দ্রটা উঠায় আমার আল্লাহ, এই সূর্যটা উঠায় আমার আল্লাহ, এ বান্দা তোর বাবাকে ফায়দা করছেন আমার আল্লাহ, যেই দিক তাকাবি সেই দিকে আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সব কিছু চলে। এই কারণে যেখানে ইচ্ছা তোর ইচ্ছা করুক আর না করুক, আমার আল্লাহর হুকুম হচ্ছে, আজান দিবে মাওলার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে। বুয়ে মীরা গর কাছে মত নুকুনা দে, বুয়ে মীরা গর কাছে মত নুকুনা দে, চশমে মস্ত খেসে তন রা চুকুনা দে, চশমে মস্ত খেসে তন রা চুকুনা। দুনিয়ার জমিনে একটা মানুষ আরেকটা মানুষকে যখন দেখে, যদি সে অসুস্থ হয় আরেকটা মানুষ বলে দিতে পারে, ভাই তোর অসুস্থ, তোর কি জ্বর কিনা, তোর কোনো ঠান্ডা কিনা, তোর কোনো সর্দি হয়েছে কিনা। একটা মানুষ আরেকটা মানুষকে দেখলে যেমনিভাবে চিনতে পারে। দুনিয়ার জমিনে আল্লাহর বান্দাগুলি দুনিয়ার জমিনে যখন বিচরণ করে, এই মানুষগুলিকে দেখার পরেও আল্লাহর আরশে আজিমের ফেরেশতারাও দেখে বুঝতে পারে, এটা আমার আল্লাহর পছন্দের বান্দা। কার বান্দা? আল্লাহ পাকের পছন্দের বান্দা। চেহারা দেখলে বুঝা যায় ফেরেশতারা বুঝতে পারে। তাহলে আল্লাহকে সেজদা করব এই কারণে, সব কিছুকে দিলেন, সব কিছু আল্লাহ তাআলাই দিলেন।
আবার আল্লাহ তাআলা নিয়েও যাইতে পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আমার পাওয়ার কতটুকু, তাকিয়ে দেখ বাবা মরে যাবে আগে, ছেলের কাঁধে বাবার লাশ উঠবে, এটাই রীতি, এটাই ডিসিপ্লিন, এটাই চেইন অফ কমান্ড। কিন্তু এটা তোদের চোখে, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমতা কিরকম তাকিয়ে দেখ, দাদা দুনিয়ার জমিনে থেকে যায়, নাতিকে আমি আল্লাহ লাশ বানিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসি, ঠিক কিনা? দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়, বাবার কাঁধে ছেলের লাশ, আল্লাহ তাআলা বলতেছেন এটা নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষ যদি সূরা ইখলাসের আমল করত, সূরা ইখলাসের অর্থের দিকে তাকাইতো, সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহ পাকের দাসত্ব আনুগত্যের ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহ পাকের রুবুবিয়াতের ক্ষমতার কথা বলা হয়েছে, কোনো মানুষ যদি সূরাতুল ইখলাস মনোযোগ সহকারে পড়ত, শুনত, বুঝত, তাইলে এই মানুষটা আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগত না। কনসুরা আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সব ক্ষমতার মালিক কে? লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা, লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালে মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাবালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা হুম্মা লা খালা। আল্লাহর আরব বলেন সূর্য উঠায় কে? আল্লাহ পাকের আরেক বলে সূর্য উঠে আমার আল্লাহ, চন্দ্র উঠে আমার আল্লাহ, লা শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমার, ওয়ালা লাইলু সাবিকুন নাহার, ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। দিনের মধ্যে রাত্র ঢুকাই দেই একমাত্র ক্ষমতা কার? রাতের মধ্যে দিন ঢুকাইয়া দেয় এটার ক্ষমতা কার? চন্দ্রকে তার নির্দিষ্ট জায়গা থেকে উঠায় এটার ক্ষমতা কার? আল্লাহ তাআলা বলেন বান্দা তাকিয়ে দেখ, দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়, ছেলে বাবার মাথা ফাটিয়ে দেয়, মা তার মেয়ের মাথা ফাটিয়ে দেয়, একটা আরেকটার সাথে মিলে না। এ বান্দা আসমানের দিকে তাকা, জীবনের শুরু থেকে এই পর্যন্ত একদিনের জন্য চন্দ্র তার সূর্যের সাথে সংঘর্ষ লাগে নাই, সূর্য তার চন্দ্রের সাথে সংঘর্ষ লাগে নাই। এ নাফরমান নাফরমান, এগুলি আমার কথা শুনে তুই বান্দা শুধু আমার কথা শুনিস না, কার কথা? ইন্না যায়্যানা সামা দুনিয়া বিযিনাতিল কাওয়াকিব وحفظاً من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب সংগ্রহকার কথা শুনে খাওয়ায় কাকে? আমাকে খাওয়ায় কাকে? আমি কথা শুনি না, সংগ্রহ শুনে। আমার মতো নিমুখারা, আমার মতো নাফরমান বলেন দুনিয়ার জমিনে আছে? আমাকে খাওয়ায় আমার জন্য চন্দ্র, আমার জন্য সূর্য, তার নির্দিষ্ট সময় আল্লাহ উঠায় দেয় কার জন্য? কথা বলে না কার জন্য? আমাদের জন্য। চন্দ্রকে উঠায় আমার জন্য, সূর্য উঠায় আমার জন্য, মাছকে দুনিয়ার জমিনে জিন্দা রাখছে আল্লাহ আমার জন্য, পাহাড় পর্বতকে তার গন্তব্যস্থলে নির্দিষ্ট স্থানে বসায় রাখছে শুধু আমার শান্তির জন্য, কার? আর আমাকে টেনে হিসরে মুয়াজ্জিন পাচ্ছে না, মুয়াজ্জিন তো এলান দিচ্ছে হাইয়া আলা সালাহ, কে বলে? মুয়াজ্জিন যেন বলে হাইয়া আলা সালাহ, এ মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর বান্দা নামাজে আসো, কিসে আসো?
হাইয়া আলা সালা, বান্দা নামাজে চলে আসো, এ বাদুর মানুষ নামাজে আসো, হাইয়া আলা সালা, কলচমার মানুষ নামাজে উঠে যাও, হে মা তুমি তোমার স্বামীকে নামাজে উঠাই দাও, আমি যেন বললাম হাইয়া আলা সালা, নামাজে আসো, নামাজে আসো। আমি আমার আমার বেনু মাঝি বা মানুষগুলি আল্লাহকে প্রশ্ন করলাম, মনে করেন আল্লাহ আমি যদি নামাজে আসি কি দিবে কি দিবে? মুয়াজ্জিন দ্বিতীয়বার বলে হাইয়া আলাল ফালাহ, হে কলচমার মানুষ, বাহাদুরের মানুষ, এ আল্লাহ পাকের বান্দা বান্দি, যদি নামাজে আসো তোমার রিজিকের দরজা খুলে যাবে। কিসের দরজা? হাইয়া আলাল ফালাহ ঘোষণা হচ্ছে, আগে আসো হাইয়া আলাল ফালাহ, সালাতে আসো, সালাতে আসো, যদি আসো তোমার রিজিকের দরজা খুলে দিবেন, তোমার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। কিসে আসলে? তাহলে গোলামি হওয়া লাগবে কার? কয় জায়গায়? কয় জায়গায়? শুধু খালি মসজিদে গোলামি? ওরে খোদা, মসজিদের মধ্যে আল্লাহু আকবার কোনো সমস্যা নাই, সবাই মানে যাচ্ছে হাইয়া আলা সালা, হাইয়া আলা ফালাহ, আল্লাহু আকবার, সামিয়া আল্লাহু লিমান, এখানে মানে গেছি আল্লাহু আকবার, বাহিরের জগতে আল্লাহু আকবার বললেই কি মানে? আল্লাহকে মানবো কয় জায়গায়? কথা কয় না, কয় জায়গায় মানবো? ঘরে যেমন বাহিরেও তেমন, সব জায়গাতে কাকে মানা লাগবে? আল্লাহকে মানা লাগবে। আমার ইচ্ছা হয়েছে এখানে মানলাম, এই জায়গাতে আমার স্বার্থের ব্যাঘাত ঘটছে, এখানে আর আল্লাহকে মানা যাবে না, ঠিক কিনা? আমার স্বার্থের ব্যাঘাত যদি ঘটে সেখানে আল্লাহকে বাদ দেওয়া যাবে? আমার বুঝে আসুক আর না আসুক, সিদ্ধান্ত চলবে কার? আমার কাছে ভালো লাগুক আর না লাগুক, সিদ্ধান্ত কার চলবে? আল্লাহ তাআলা সিদ্ধান্তেই চলা লাগবে। তাইলে আমি গোলাম, তাইলে আমি কি? আমি গোলাম। সিদ্ধান্ত মানা লাগবে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সিদ্ধান্ত সামনে আমার কোনো মত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ, কয় রাকাত? আমি বললাম আমার কাছে খুব ভালো লাগে, আজকে দুই এক রাকাত বাড়াই দিলাম, চলবে? কথা বলে চেইন অফ কমান্ড, বর্ডার কার দেওয়া? আল্লাহ তাআলা সিস্টেম নির্ধারণ, বর্ডার সীমানা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা তোমার বুঝে আসুক আর না আসুক, এটাই মানা লাগবে, এটার মধ্যে কল্যাণ, এটার মধ্যে শান্তি, ঠিক কিনা? এটা আমার ভালো লাগুক আর না লাগুক। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার ছেলে হাম্মাদকে বলতেছেন, হাম্মাদ আমি বাবা তোমার জন্য 5 লক্ষ হাদিস থেকে 5টা হাদিস নির্ণয় করছি। সুবহানাল্লাহ, থাক আগামীকাল 9:30 বাজে বলিয়েন। সুবহানাল্লাহ, এখন বলবেন না আগামীকালকে বলবেন? আমি কি আপনাদের কাছ থেকে খুঁজি খুঁজি সুবহানাল্লাহ নিমু নাকি? আপনি সুবহানাল্লাহ পড়বেন, আপনার আমল নামা নাকি হবে? আমি ধাক্কায় পড়াই দেবো আপনাকে, আপনার কবরের জবাব আমি দিব। আর আপনি বাদ দেন, আমার আমার স্ত্রী জবাবকে আমি দিব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নেওয়ার পরে পরিচয় দিতেছেন, কবর বলতেছেন যে মোহাম্মদ সিনিনা, ওসমান সিনিনা, আলী সিনিনা, পরিচয় হচ্ছে ফাতেমার আমল যদি ভালো হয় কবরের আচরণ ভালো হবে, তার আমল যদি খারাপ হয় কবর কাউকে চিনবে না, এই 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 দিক থেকে পাই দিলে ওই দিক পাজরের হাড্ডি সুরমা সুর হয়ে যাবে। আবু যর গেফারি লাভ দিয়ে কবর থেকে উঠছে, জীবনে আর ঘর সংসার করে নেই। আর আমি আর আপনার তো সলিম মধ্যে কলিম মধ্যে উপায় থাকবে? সুবহানাল্লাহ আপনি বলবেন, ফায়দা আমার হবে নাকি? আমি বলার আগে সুবহানাল্লাহ বলবেন, যেটা আপনার অ্যাকাউন্টে জমা হবে ময়দানে মাহশরে, যখন সুবহানাল্লাহ কিছু দেওয়া হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন দেখবেন আসমান জমিনকে একসাথে এক পাল্লায় রাখবে, সুবহানাল্লাহকে আরেক পাল্লায় রাখবে, আল্লাহ তাআলা বলে, আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহর পাল্লা বেশি ভারী হয়ে যাবে। আর আমি আপনার কাছ থেকে ঠেলি কিনতেই সুবহানাল্লাহ ভার করতাম, একবার কইতাম না। আপনি যদি কম কম নয় আপনি বন্ধ করি, মুক্তি বন্ধ করি বইতাম। আপনার কবরে আমি যাই এমনি নাকি? আপনার কবরে, আমার কবরে, আপনারটা আপনি নিয়ে যাবেন, তা সুবহানাল্লাহ পাওয়া যাবে তো ইনশাল্লাহ। আর যদি দেখি আস্তে আস্তে করেছেন তাহলে মনে করেন ভালো লাগে না, আমি উঠিয়ে চলে যাব। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার ছেলে হাম্মাদকে বলতেছেন, হাম্মাদ
আমি বাবা তোমার জন্য পাঁচটা নসিহত নিয়ে আসছি, কয়টা? পাঁচটা হাদিস তোমার জন্য নিয়ে আসছি, 5 লক্ষ হাদিস থেকে। কত লক্ষ হাদিস? 5 লক্ষ হাদিস থেকে কয়টা হাদিস নিয়ে আসছে? 5টা হাদিস নিয়ে আসছে। কার জন্য? ছেলের জন্য। 5 লক্ষ হাদিস, এটা কি সাধারণ কথা? 5 লক্ষ হাদিস বাহির করে পড়ি যাচাই বাছাই করি বলতেছেন বাবা, এই 5টা হাদিসের উপরে যদি তুমি আমল করো তাইলে তোমার 5 লক্ষ হাদিসের উপরে আমল হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই 5টা হাদিসের আমল দিয়েই তুমি জান্নাতে চলে যেতে পারবে। নসিহত কে করতেছেন? নসিহত কে করে? বাবা। কাকে? মনোযোগ আছে তো আপনাকে? খুব মনোযোগ সহকারে শুনবেন। বাবা নসিহত করে ছেলেকে। আপনারা বলবেন যে এটা কোনো একটা নসিহত, আমরা আরো বলবেন যে সুন্দর নসিহত করি বাবা, মালয়েশিয়া থাকে কি হবে, দ্রুত আকার ইউরোপ চলে যা। এটা আমরা নসিহত করি বাবা, সোনাপুর বাজারে ব্যবসা করে কি হবে, চলে যা গুলশান বনানীতে ব্যবসা করার জন্য। আমরা আমার ছেলের নসিহত করি এরকম কি বলতেছেন হুজুর? আমাদের সমাজে এরকম হয় কিনা? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার ছেলে হাম্মাদকে বলতেছেন, বাবা তোমাদের কয়টা নসিহত করবো? আমিও আপনাদেরকে 5টা নসিহত করি শেষ করবো, আমি করবেন তো ইনশাআল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার ছেলেকে বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নুরানির ছেলেরা পড়ে, আপনাদের নাতি আপনাদের ছেলেরা দেখবেন পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ায় নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তকে কি করো? সোজা করো। নিয়তকে কি করো? ইমাম আজম আবু হানিফা ওনার ছেলে হাম্মাদকে বলতেছেন, হাম্মাদ নিয়তকে কি করো? সোজা করো। আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার ছেলে হাম্মাদকে বলতেছেন, বাবা শোনো, যদি নিয়তকে সোজা করো, নিয়ত যদি তোমার সে ঠিক থাকে, অল্প আমলও যদি করো, নিয়তের বিনিময়ে আল্লাহ পাহাড় পরিমাণ বানিয়ে দিবেন, আর নিয়ত যদি গলত থাকে বাবা, পাহাড় পরিমাণ নেকি হইলে ওতে সেটাকে আল্লাহ তাআলা শস্যার মতো দান করে দিবে। আহলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, এ বাবা হাম্মাদ, নিয়ত যদি ব্যাঠিক থাকে ময়দানে মাহশরে ইমাম ধরা খেয়ে যাবে, নিয়ত যদি ব্যাঠিক থাকে বক্তা ধরা খেয়ে যাবে, ইমাম যদি ব্যাঠিক থাকে খতিব ধরা খেয়ে যাবে, ইমাম যদি, এ বান্দা তোমার টার্গেট যদি, টার্গেট যদি, নিয়ত যদি ব্যামিল থাকে, নিয়ত যদি মাল থাকে, কি থাকে কথা বলেন না, নিয়ত যদি কি থাকে, মাল থাকে, ইমাম ধরা খেয়ে যাবে, নিয়ত যদি সঠিক না থাকে বক্তা ধরা খেয়ে যাবে, বক্তা আসছে টাকা কামানোর জন্য, শ্রোতা আসছে বক্তার কণ্ঠ দেখার জন্য। ইমাম আজম আবু হানিফা বলতেছেন, বাবা 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি তোমার যদি নিয়তকে সহি না করো, নিয়তকে যদি সোজা না করো, তোমার দিলকে যদি আল্লাহর জন্য না করো, তোমার আমলগুলির মাকসাদ যদি আল্লাহ রাজি খুশি না হয়, রাজি খুশির জন্য না হয়, ময়দানে মাহশরে 100 বার হজ করলেও আল্লাহ তাআলা এটার বিনিময়ে তোমাকে যাররা পরিমাণ কোনো নেকি দিবে না, নাউযুবিল্লাহ। নিয়ত কি করা লাগবে? সোজা করা লাগবে। সোজা বুঝুন তো নাকি? কি বুঝেন? সোজা এক কথাই বুঝেন, কার জন্য? শুধু সেজদা দিব কার জন্য? কিয়ামতের ময়দানে হাজারো হাজারো কোটি টাকা দান করনেওয়ালা ব্যক্তি ধরা খেয়ে যাবে, হাজার হাজার মসজিদ করনেওয়ালা ধরা খেয়ে যাবে, হাজার হাজার দানবীর ময়দানে মাংসরে ধরা খেয়ে যাবে, হাজার হাজার শহীদ ধরা খেয়ে যাবে, হাজার হাজার আমার মতো বক্তা ধরা খেয়ে যাবে। আল্লাহ তাআলা ময়দানে মাংসরে বলবেন, এ আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জমিনে কি করছিলি? আমি তখন বলবো, আল্লাহ তোমার কথাগুলি মানুষকে শুনাইছি। আল্লাহ তাআলা বলবেন, এ নাফরমান, এ নাফরমান, দুনিয়ার জমিনে তুই মানুষকে কথা শুনাইছিলি, তোর কণ্ঠ দেখে মানুষ খুশি হবে, তোর পরিচিতি লাভ হবে, এবং মাহফিল পরে মোটা অঙ্কের কিছু মাল পাওয়া যাবে, মাল মাল, বুঝেননি আপনারা মাল? এই আল্লাহ পাকের বান্দা, দুনিয়ার জমিনে টার্গেট তোর ফিল আপ হয়ে গেছে,
দুনিয়ার জমিনে টাকার জন্য ওয়াজ করছিলি, মানুষ বা বা দিবে, 50,000 দিলে, 1,00,000 টাকা দিলে বা বা করবে, দুনিয়ার জমিনে পেয়ে গেছিস, দুনিয়ার জমিনে যেটা পাওয়ার সেটা দুনিয়ার জমিনে পেয়ে গেছিস, আজকে ময়দানে মহাশরে শুধু আমার কাছে মোগলের পিঠা, ঠিক কি না? কার জন্য করব? কার জন্য? আল্লাহর জন্য। যদি হয় 1 টাকা দিবে, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ জাযাতের ময়দানে মহাশরে দান করবেন। এই কারণে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনাসকে বলতেছেন, হাম্মাদ নিয়তকে কি করো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নিয়তের কারণে ছোট ছোট আমলকে আল্লাহ তাআলা অনেক বড় করে দিবেন, আবার নিয়তের কারণে বড় বড় আমলগুলিকে আল্লাহ তাআলা একেবারে ছোট করে দিবেন। কিসের কারণে? নিয়তের কারণে। এই কারণে বলছে তাহাজ্জুদের দাম অনেক বেশি। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের জাযা অনেক বড়, তাহাজ্জুদের উপটুকন অনেক বড়। এই কারণে দুনিয়ার জমিনে সব মানুষগুলি ঘুমিয়ে থাকে, দুনিয়ার জমিনে সব মানুষগুলি ঘুমের ঘরে আচ্ছন্ন থাকে। স্বামীর কাছ থেকে স্ত্রী উঠে যায়, স্ত্রীর কাছ থেকে তার স্বামীগুলি উঠে যায়, একমাত্র কাকে? সেজদা দেওয়ার জন্য। জোরে একটা কাশও দেয় না, মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে, এই কারণে কাশও দেয় না, এককভাবে উঠে যায়, একমাত্র আমার আল্লাহকে সেজদা করার জন্য। এই কারণে বলতেছেন, যত বুজুর্গ দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয়েছে, সব বুজুর্গের একটাই মাধ্যম ছিল তাহাজ্জুদ। عظيم از ما گناهان عظيم تو تو امي عطف كردد در حري خلق اطفا لند جز مست خدا نست بالك جز رهيدا از هوا كار سمبرك থাকে লাগবে। আমি যা করব কার জন্য? একটা কথাই মনে রাখা লাগবে, অল্প করে। এই কারণে আমাদের নুরানির মাদ্রাসা ছেলেরা পড়ে, আখলিস দিন ফিকাল আমালুল কলিল, যদি সেটা আমল একেবারেই নগণ্য হয়, নিয়তের বিনিময়ে আল্লাহ এটাকে পাহাড় পরিমাণ করে দিবেন। নিয়তটা শুধু এটা, সেজদা করতেছি তাকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি হবেন কে? আল্লাহকে রাজি খুশি করার জন্য কি করতেছি? সেজদা করতেছি কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। উদ্দেশ্য থাকবে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা গত 4 দিন থেকে আমার সাথে খুব পরামর্শ করতেছে, যে হুজুর আমার নিয়তটা দেখেন আপনি, আমার খুব মন চায় এখানে একটু নামাজের একটু জায়গা করে দিব, মানুষ একটু সেজদা করবে, হুজুর আমার খুব ভয় হয় আমার আমল দিয়ে আমার কি হবে, কিছু করতে পারে কি না, এই মসজিদের বিনিময়, এই মাদ্রাসার বিনিময় হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? আমি এই যে আপনার মধ্যে ভয়, এই যে আপনি বলতেছেন আপনার কাছে ভয় লাগতেছে, এই ভয় দিয়েই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এইটাই সব কথার এক কথা, সেজদা করছি কার জন্য? ইমাম আজম আবু হানিফা ওনার ছেলেকে কয়টা নসিহত করছেন? 5টা নসিহত, 5টা হাদিস। 1 নম্বর হাদিস বলছি, নিয়ত কি? নিয়ত করা লাগবে কি? এক কথাই সৌদা, নিয়ত কি? নিয়ত কি করা লাগবে? 2 নম্বর নসিহত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। হযরত আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, এ বাবা হাম্মাদ, ময়দানে মাহশরে তুমি হাম্মাদ হও, শিল্পপতি হও, তুমি যদি টাকা পয়সার মালিক হও, তুমি যদি কোটিপতি হও, লক্ষ কোটি টাকার মালিক হও, দুনিয়ার জমিনের চেয়ারম্যান হও, মেম্বার হও, এমপি হও, যত যাই হও, তুমি কিন্তু মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যেটা পছন্দ করো, অন্য মুসলমানের জন্য যদি সেটা পছন্দ না করো, তুমি মুসলমান না।
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। হে হাম্মাদ, তুমি তোমার জন্য যেটা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্যও সেটা পছন্দ করা লাগবে, ঠিক কি না? এ আল্লাহ পাকের বান্দা, এখন আমি চাই, এখন আমি ভালো খাই, আরেকজনে মরে যাক, আমি ইমানদার কিনা বলেন? এই হাদিসের রওয়ায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। আমি ইমাম হইতে পারি, আমি যদি অন্য লোকের আমার পছন্দটাকে অন্য লোকের জন্য সেট না করি, আমি ইমাম হইতে পারি, আমি খতিব হইতে পারি, আমি বুজুর্গ হইতে পারি, আমি অন্য কিছু হইতে পারি, কিন্তু আমি ইমানদার না, ঠিক কি না? আল্লাহ পাকের বান্দা, হে আল্লাহ পাকের বান্দা, আমি যেটা পছন্দ করি আমার মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করা লাগবে, তাইলে আমি ইমানদার। এখন আমি শুধু বাহিরে থাকি আর দল ভিতরে থাক, খালি আমি এটাই পছন্দ করি, এটা হইল নাকি? আমি যেমন যেটা পছন্দ করি আরেক ভাইয়ের জন্য সেটা পছন্দ করা লাগবে, তাইলে আমি ইমানদার, ঠিক কি না? ইমানদার যদি হইতে হয়, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সন্তানকে নসিহত করতেছেন, বাবা হাম্মাদ, যদি মুসলমান হইতে চাও, যদি ইমানদার হইতে চাও, তুমি যেটা পছন্দ করো তোমার আরেক ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তাইলে তুমি ইমানদার, ঠিক কি না? আমি যেটা পছন্দ করি আরেক ভাইয়ের জন্য সেটা পছন্দ করা লাগবে কি না? আমি শুধু বাঁচি থাকি আরেকজন মাইর খাই দুরুশ্চেদ হয়ে যাক, আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু সামনের কাতারে নামাজ পড়ি, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমার লম্বা লম্বা কথা খাইয়া গেল, আমি শুধু আমি, আরেকজন না খাই দুরুশ্চেদ হয়ে যাক, এটা বলার দরকার আছে কি না? না, আমি যেটা পছন্দ করি আমার আরেক মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করা লাগবে কি না? কয়টা গেল, কয়টা গেছে? দুইটা গেছে। এক নম্বর ইমানকে কি, এই পাঁচটা সবক নিয়ে আমার মাদেরকে বাড়ি দিনে পৌঁছাবেন, যে পাঁচটা আমল করবা মুসলমান হয়ে কবরে যাইতে পারবা, নাইলে মুবিদের বাড়ি একটাও ফিট ছাড়া জমিনে পড়বে না। কয়টা আমল করব? তিন নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার সন্তানকে নসিহত করতেছেন, আল হালালু বাইয়্যিনুন ওয়াল হারামু বাইয়্যিন, আল হালালু বাইয়্যিনুন ওয়াল হারামু বাইয়্যিনুন মুশতাবিহাত। সন্তানকে বলতেছেন, বাবা হাম্মা, হালালটাও স্পষ্ট, মনোযোগ আছে তো আপনাদের নাকি? আল হালালু বাইয়্যিনুন, হারামটাও স্পষ্ট, ওয়াল হারামু বাইয়্যিনুন, হারামটাও স্পষ্ট, মুশতাবিহা, হারাম হালাল দুইটার মাঝখানে তাকে সোজা করে ফেলো, মনোযোগ আছে আপনাদের? মদ খাওয়া হারাম না হালাল? তারপরে নিজের ঘরে নিজের হালাল টাকা দিয়ে চাউল কিনি, ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। নিজের ঘরে খাওয়া হালাল, মদ খাওয়া হারাম, হারামটাও স্পষ্ট হালালটাও স্পষ্ট, মুশতাবিহাত মাঝখানে তা থেকে পরিহার কর। তো বাবা মাঝখানেরটা কি? তো মাঝখানেরটা হচ্ছে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এক্সাম্পল এভাবে বুঝাইছেন যে দেখো, যখন আমরা বাজারে যাই, টমেটোর দোকানে যাই, টমেটো কিনতেছি, তো দোকানদার আমাকে পাল্লার মধ্যে টমেটো উঠাইয়া দিল, আর আমি দোকানদারকে বলতেছি বেটা কি দিচ্ছিস, আরো দুইটা দেশ না কইলা কই, দুইটা ঢুকাই দিছি উপরে, বলি কিনা আমরা? যেটা দিলেন এটা কি আপনার দেওয়াটা ঠিক হয়েছে? দোকানদার বলতেছেন মাফ একুরি, আপনি বলতেছেন বেটা স্বর্ণের মাপ পাইছিস কোথায়, এটা কি স্বর্ণ কিনতে আসছে, আরো দুইটা মাপ, আরো দুইটা দিয়ে দিলেন, দোকানদারও আপনাকে শর্মে বর্মে ওই দুইটা সহকারে মাফি দিল, হালাম হারাম এবং হালাল এই দুইটার মাঝখানে এটা কি খাইলেন আপনি? এক নম্বর এক্সাম্পল। নাম্বার দুই, এটা আগে আগে দিছে এমনি সচরাচর আজান হচ্ছে সোয়া সাতটা। আরেকটা ইয়ে হচ্ছে, আপনি বাদাম কিনতে গেলেন, বাদাম বাদামওয়ালাকে বললেন ভাই 250 গ্রাম বাদামের দাম কত, এত 250 গ্রাম বাদাম দে, এটা করিয়ে দুইটা চুলি মুখের মধ্যে দোকান আরম্ভ করে দিলেন, আর বুট হইলে তো কোনো কথা নাই, মুট করিয়ে ঢুকায়,
আপনি মাস্তিন দিলেন কতটুকু, খাইলেন কতটুকু? আঙ্গুরের দোকানে যাই বলতেছে ভাই কালো আঙ্গুরের দাম কত, 350, দেখি সুতরাং এটা এটা কয়ে দুগা সিঁড়ি মুখের মধ্যে দিয়ে দিলেন, হইলো আপনার? ইমাম আজম তোমার ছেলেকে বলতেছেন বাবা শোনো, আল হালাল উবাইয়িনুন ওয়াল হারাম উবাইয়িনুন মুশতাবিহাত, হারাম হালাল দুইটা যেমন স্পষ্ট, এই মাঝখানেরটাকে তুমি পরিহার করো, তাইলে তুমি ইমানদার, নতুবা তুমি ইমানদার হইতে পারবে? এটা আর জীবনে করব না। ওয়াদা করি মরিচের দোকানে যাই কখনো একটা মরিচ বাড়তি দিব না, বলেন? টমাটোর দোকানে যাওয়ার পরে টমাটো কিনতে গেলে একটা টমাটো নিজ হাত দিয়ে পাল্লাতে দিব, একটা টমাটো কম খাই, কমই খাইলাম কিন্তু পেশার কি করব না দোকানদারকে, আর এটা করব না। কয়টা গেল? এই তিনটা, এই তিনটা কাজ আমরা কেউ করব না, ঠিক আছে কথা? করব কি না? নিজ হাত দিয়ে দিব না। এটা দোকানদার মনে কষ্ট পায়, কষ্ট পায় আর ইচ্ছা অনিচ্ছা আমাকে দিয়ে দিছে, কিন্তু ওনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ কষ্ট। 4 নম্বর, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহর হাবিবের হাদিস। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন বাবা শোনো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, বাবা তুমি আযমের ছেলে হইতে পারো, বড় মুহাদ্দিস হইতে পারো, বড় মুফতি হইতে পারো, কিন্তু মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান যদি কষ্ট পায়, তুমি অন্য যাই হও না কেন তুমি ইমানদার হইতে পারবে না। হাতের দ্বারায় আর মুখের দ্বারায় যেন মানুষ কষ্ট না পায়। এখন আমি সুযোগ পাইলে তো হাত কি হাও দাঁড়ো কষ্ট দিই, হাত দিয়ে মারতে মারতে হাত ব্যথা হয়ে গেছে এখন হাও দিয়ে শুরু করে দিই, আমি মুসলমান হইতে পারলাম? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, এ বান্দা তোমার হাত থেকে অন্য মুসলমান যেন হেফাজত হয়ে যায়, তোমার মুখের অত্যাচার থেকে আরেক মুসলমান যেন হেফাজত হয়ে যায়, তোমার কর্মকাণ্ড থেকে অন্য মুসলমান যেন হেফাজত হয়ে যায়, এ বান্দা তুমি এমন ভাবে দুনিয়ার জমিনে চলবে তোমার হাত দ্বারা পাও দ্বারা অন্য মুসলমান যেন কোনো কষ্ট না পায়। 5 নম্বর হাদিস হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিবের হাদিস, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, এ বাবা হাম্মাদ শোনো, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা আইনুন, হে হে হাম্মাদ, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ইসলামী লেবাসের যে সৌন্দর্য দান করছে, ইসলামের লেবাসের সৌন্দর্যটাকে তুমি পরিহার করো না, ইসলামী লেবাসটাকে সুন্দর করিও। আল্লাহর হাবিবের এই হাদিসের অর্থে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, বাবা ইসলামের হোসনে সুরত, ইসলামের সৌন্দর্যটা থেকে তুমি নিজেকে পরিহার করো না। একটা কথা বুঝবেন, আওয়ামী লীগের নৌকা খাড়া কোনো গেঞ্জি বিএনপির লোক গায়ে দেয় কিনা, কথা বুঝেন না? আওয়ামী লীগের নৌকার স্টিকারওয়ালা কোনো গেঞ্জি দানের শীষওয়ালা কেউ গায়ে দেয়? দানের শীষের কোনো স্টিকারওয়ালা গেঞ্জি নৌকাওয়ালা কখনো গায়ে দেয়? দেয় না। আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মিন হুসনি ইসলামি মারই তারকুহু মা লা ইয়ানি, হে হাম্মাদ, দুনিয়ার জমিনে আমি মুসলমান তুমি মুসলমান, তোমার লেবাসটার সৌন্দর্য বজায় রাখবা, তোমার তোমার জবানের সৌন্দর্যটা বজায় রাখবা, তোমার কর্মকাণ্ডের সৌন্দর্যটা বজায় রাখবা, মনে রাখবে তুমি একজন মুসলমান তুমি একজন ইমানদার, তোমার হাসর আছে, তোমার মিজান আছে, তোমার ফলসেরাত আছে, হে হাম্মাদ, দুনিয়ার জমিনে এই জিনিসগুলি যদি তোমার মধ্যে না আসে, এই কর্মকাণ্ডগুলির মধ্যে তুমি যদি না আসো, তুমি হাম্মাদ হইতে পারো, ইমাম আযমের ছেলে হইতে পারো, শিল্পপতি হইতে পারো, টাকা পয়সার মালিক হইতে পারো, অন্য যা কিছু হওয়ার না হও, হে হাম্মাদ, তুমি ইমানদার হইতে পারবে না। ইমানদার হওয়ার জন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন, বাবা এই 5 লক্ষ হাদিস থেকে আমি তোমার জন্য এই 5টা হাদিস নিয়ে আসলাম, এই 5টার উপরে যদি আমল করতে পারো, 5 লক্ষ হাদিসের উপরে তোমার জন্য আমল হয়ে যাবে, তাইলে আমি আমার জায়গাতে থাকি, আমি আমাকে যত বড়ই মনে করি, আপনি আপনার জায়গাতে থেকে যত বড়ই মনে করেন, আসলে আমি যা চিন্তা করতেছি তা নয়, আমি
আল্লাহ পাকের হুকুমের ছায়ার নিচে চলে আসা লাগবে। কার হুকুম? আল্লাহ পাকের গোলামীর ছায়ার নিচে চলে আসা লাগবে। আমি দাসত্ব আনুগত্য শুধু কার করব? আল্লাহ তাআলা করব। আল্লাহ তাআলা গোলামীর ছায়ার তলে যখন চলে আসব, তখন আমার ওই হাদিসগুলির উপরে আমল করা সহজ হয়ে যাবে। আর যখন এই হাদিসগুলির উপরে আমল সহজ হয়ে যাবে, তাহলে আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া আমার জন্য নির্দিষ্ট যে জান্নাতে বাড়ি আছে, এই বাড়ির মালিকও আমি হইয়া যাব। আমরা এমন তো মনে করি যে হুজুর নামাজ না পড়লে কি হবে, আল্লাহর হাবিব তো আমাকে শাফাআত করে নিয়ে যাবে। শুরুতে একটা কথা বলছিলাম আমি আপনাদেরকে, আল্লাহ হাবিবকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলতেছেন, হে মুহাম্মদ, আপনার 70,000 উম্মতকে আল্লাহ তাআলা কি করে দিবেন? বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর হাবিব পাশে দিয়ে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ওমর মানা যাবে? ওমর বলতেছে, কি বলেন হুজুর, 16 লক্ষ তো আমরা সাহাবী আছি, আল্লাহ 70,000 দিলে বাকিগুলির উপায় কি হবে? আল্লাহর হাবিব পেরেশান, চেহারা মলিন হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার মধ্যে আছেন? অবশ্যই চিন্তার মধ্যে আছি, আমার এত কোটি কোটি উম্মতের অবস্থান কি হবে? কয় ইয়া রাসূলুল্লাহ, শুনেন, দ্বিতীয় ডিক্লার আল্লাহ তাআলার যে 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন, এই 70,000কে, এই 70,000-এর মধ্যে 70,000-এর এক এক জনকে আল্লাহ আরো 70,000 করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহ হাবিব বলতেছেন, এবার আমার বুঝে আসছে যে আমার উম্মতের কিছু একটা হবে। এখন আপনি যদি বলেন, হুজুর আমার তো আর কে পা হইয়াই গেছে, কিন্তু আপনাকে ওই 70,000 সিনা লাগবে তো, যে 70,000-এর এক একজন আপনাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, ওই 70,000 আপনাকে চিনা লাগবে তো, আপনাকে চিনবে তো চমক দিয়ে, হাতের চমক দিয়ে, চেহারার চমক দিয়ে, পায়ের চমক দিয়ে, যেই যেই জায়গাগুলি ধুয়ে ধুয়ে আল্লাহকে সেজদা করছেন, যেই যেই জবান দিয়ে সত্য কথা বলছেন, যেই যেই জবান দিয়ে অন্যকে অদৃষ্ট করেন নাই, ওই জবানের দিকে, ওই চেহারার চমক দেখে, হাতের চমক দেখে আল্লাহর হাবিব আপনাকে চিনে চিনে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। আর এখন আমি রাতের অন্ধকারে ঘুমাইলাম, ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম মেটাই দিয়েছে মুয়াজ্জিন, আর আমি কম্বল রে খালি সামনের দিকে টানি দোড়া হাঁপের মতো খালি মুসুরদি মুসুরদি খালি ঘুমাইতে আছি, এমনি দিকে লাড়া দিলে হেমি আর লাড়া দিই, হেমি দিকে লাড়া দিই হেমি আর লাড়া দিই, এই লাড়া দিতে হলে মুসরা মুসি করতে করতে আমার ফজর শেষ। আবার আমি আশাও করি আমাকে আল্লাহর হাবিব ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। হুকুম পালন করা লাগবে কার? সর্বক্ষেত্রে সবগুলি হুকুম মেনে তারপরে আশা করা লাগবে, আল্লাহ তোমার হুকুমগুলি আদায় করছি, দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও, এটা আশা করা যা। আল্লাহ আমাদের সকলকে 5টা হাদিসের উপরে আমল করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।